সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু সবকটা রাজনৈতিক দল এই মুহূর্তে ঘর গোছাতে প্রস্তুত। সুভাষ সরকার তিনি অভিনব কায়দায় তার প্রচার শুরু করলেন। আমরা জানি যে বিভিন্নভাবে জনসভা এই সমস্ত কর্মসূচি স্বাভাবিকভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা করে থাকেন, কিন্তু এবার সুভাষ সরকার তিনি কি করলেন, তিনি বাসে করে যাত্রীদের সঙ্গে যাত্রা করলেন এবং সেই ঘটনাতেই কিন্তু তৃণমূল খুব স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিচ্ছে। তিনি বাসস্ট্যান্ডে যান এবং বাসস্ট্যান্ডে যাওয়ার পর সেখানকার যাত্রীদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা শোনেন এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার রাস্তা সংস্কারের জন্য প্রচুর টাকা দিচ্ছে, কিন্তু যেহেতু এই রাস্তা রাজ্য সরকারের অধীনে পড়ছে তাই কেন্দ্রীয় সরকার এখানে কিছু করতে পারছে না, তার জন্য কিন্তু তিনি মহকুমার শাসককে সেই অভিযোগের কথা চিঠিতে লিখে জানানোর কথাও বলেছেন। খুব স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে যে বিভিন্ন রকমের অভিনব পন্থা সেই পন্থা অবলম্বন করছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি বাঁকুড়ায় অভিনব প্রচার চালালেন। গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে জনসাধারণের সঙ্গে বাসে করে তিনি প্রথমে বাঁকুড়া শহরের পোয়াবাগানে যান এবং পোয়াবাগানে যাওয়ার পর সেখান থেকে জঙ্গলমহলের খাতরা হয়ে ছিলমিলির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি একটি জনসংযোগ কর্মসূচি পালন করেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি খাতরা বাস স্ট্যান্ড সংলগ্ন যে রাস্তা রয়েছে তার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থা দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে সেই নিয়ে কথাও বলেন। তিনি উত্তরে যে বিষয়টা জানিয়েছেন যে এই রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দিচ্ছে, কিন্তু যেহেতু এই রাস্তা কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ছে না তাই রাজ্য সরকারের অধীনে যেহেতু মহকুমার শাসককে তিনি চিঠি লিখে জানানোর কথাও বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সবকটা জায়গাতেই ভালো ফল করবে এবং তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই তার যেই কর্মসূচি তার এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা চুরি করেছে, তারপরে জমিতে বলেছে গোলাপ ফুল লাগিয়ে দিয়েছি বলে চুরি, হর্টিকালচারের চুরি, কিন্তু জঙ্গলমহলে রাস্তার অবস্থা খুবই খারাপ, এই রাস্তার ব্যাপারে কোনো উদ্যোগ নেই। রাস্তার ব্যাপারে আমরা প্রচুর কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দিয়েছে, 15 ফিনান্স কমিশনে টাকা দিয়েছে, তোমরা বিডিওকে আর এসডিওকে বলো এই বাসে যে রাস্তায় আপনি এলেন এই বাস স্ট্যান্ডে ঢোকার মুখের রাস্তা, এই রাস্তা খুবই অবস্থা খারাপ, এই বিষয়ে কোনো উদ্যোগ অ্যাপ্লিকেশন আছে কিন্তু হয় না কাজ। চিঠি লিখেছি রাজ্য সরকার কি করতে হবে, ভিডিও কি করতে হবে, অঞ্চল পঞ্চায়েত। খুব স্বাভাবিকভাবেই সুভাষ সরকারের এই যে কর্মসূচি সেই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে তিনি কেন পুরো রাস্তা বাসে করে গেলেন, তিনি হেঁটেই যেতে পারতেন এমনটাই কিন্তু কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করে আরও বলা হচ্ছে যে পঞ্চায়েতে প্রার্থী দিতে পারবে না বিজেপি এবং বিজেপি শুধুমাত্র ন্যাকা ন্যাকাভাবে কান্নাকাটি করে এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই সুভাষ সরকারের এই কর্মসূচিকে তৃণমূল কটাক্ষ করছে এবং কুণাল ঘোষ তিনি বলছেন যে বিজেপি ন্যাকা কান্না কাঁদছে, কেন তিনি বাসে করে যাতায়াত করলেন, তিনি হেঁটে যেতে পারতেন এমনটাই কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পুরোটাই হেঁটে ঘুরলে ভালো হতো, উনি যদি বাসে না উঠে পুরোটাই একেবারে হাঁটতে থাকতেন হাঁটতে থাকতেন হাঁটতে থাকতেন তো আমার মনে হয় তাহলে আরও বেশি একেবারে মানে সমস্ত রকমভাবে একেবারে তলায় মাটি ওপরে সূর্য ডাইরেক্ট কানেকশান নিয়ে ওনার একটা নিবিড় সংযোগ তৈরি হতো। বিজেপি শুধু পার্সেন্টেজ দুটো দিক, পশ্চিমবঙ্গে তাদের শুধু বুথ সভাপতিদের নামের একটা লিস্ট দিক, তারপর আমরা পরবর্তী আলোচনা করব। যাদের বুথ কমিটি নেই, যাদের অর্ধেক জায়গায় মণ্ডল কমিটি নেই, তো তারা পঞ্চায়েতে প্রার্থী পায় না, কি করবো? আর যদি সেই প্রার্থী না পাওয়াটাও যদি তাদের একটা অন্য অভিযোগ হয়, তো তাহলে ত্রিপুরাতে 90% সিটে যখন তারা আনকন্টেস্টেড জিতলেন, তো সেখানে তৃণমূল ছিল না, সেখানে বামপন্থীরা ছিল না, সেখানে কংগ্রেস ছিল না, সেখানে তো দিনের পর দিন সন্ত্রাস করে মনোনয়ন জমা দিতে দেয়নি, তো তারা ত্রিপুরায় 90% আনকন্টেস্টেড জিতলে সেটা গণতন্ত্র, আর এখানে তারা খুঁজে পান না প্রার্থী, তখন তাদের নাকে কান্না দুটো একসঙ্গে হয় না। আপনারা শুনলেন কুণাল ঘোষ, তিনি রীতিমতন বলছেন যে বিজেপি নাকে কান্না কাঁদছে এবং তারা প্রার্থী দিতে পারবে না এমনটাই কিন্তু অভিযোগ করেছেন কুণাল ঘোষ। খুব স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচন একেবারেই দোরগোড়ায় করানাচ্ছে এবং তার আগে সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, বিভিন্নভাবে তারা
নিজেদের যে প্রচার কর্মসূচি সেই প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এবার সুভাষ সরকার তিনিও প্রচারে নেমে পড়েছেন, অভিনব কায়দায় তিনি প্রচার করলেন, তিনি বাসে করে যাত্রা করলেন বেশ অনেকটাই, এবং সেখানে কিন্তু নিত্যযাত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন। এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ নির্ভীক। নির্ভীক, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে সুভাষ সরকারের এক অভিনব কর্মসূচি যেখানে তিনি বাসে করে বেশ অনেকটা পথ যাত্রা করেছেন, নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন, সেই নিয়ে জানতে চাইবো নির্ভীক। দেখো, সামনেই পঞ্চায়েত ভোট আসন্ন, দেখা গেছে যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বাঁকুড়ার সাংসদ, তিনি বাঁকুড়া শহর থেকে মানুষের সাথে পাবলিক বাসে চড়ে তিনি জঙ্গলমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার কিন্তু একটাই লক্ষ্য, যে পঞ্চায়েত ভোটে কিন্তু মানুষের কাছে ভোট প্রার্থনা। দেখো, এখনো দেখা গেছে যে গত 2019 লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করেছিল পদ্মশিবিরকে। তিনি জঙ্গলমহলের মানুষের ভোটেই কিন্তু জিতে তিনি বাঁকুড়া সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু দেখা গেছে যে 2021 যে বিধানসভা ভোট, সেখানে কিন্তু মানুষ যে পদ্মশিবিরকে ছেড়ে কিন্তু আবার তৃণমূলের উপরই ভরসা দেখিয়েছে। তা এইবার হচ্ছে লড়াই হচ্ছে 2023 পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাই এদিন অভিনব পদ্ধতিতে মানুষের হয়ে মানুষের সাথে তিনি গিয়ে পঞ্চায়েত ভোট প্রচারে প্রথম প্রবসান দেবেন। অহনা নির্ভীক, আরও একটা বিষয় জানতে চাইবো। খুব স্বাভাবিকভাবেই সুভাষ সরকারের এই যে কর্মসূচি, তাকে কিন্তু কটাক্ষ করছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ, তিনি কিন্তু বলছেন যে বিজেপি নাকে কান না কাঁদছে এবং বিজেপি প্রার্থী দিতে পারবে না, সেই নিয়ে জানতে চাইবো। দেখো, লড়াইয়ের ময়দানে যেখানে সব রাজনৈতিক দল নেমে পড়েছে, কেউ কিন্তু কাউকে একচুয়াল জায়গা ছাড়তে নারাজ। সবাই বলছে যে জঙ্গলমহলের লড়াইটা কিন্তু এবার রাজনৈতিক লড়াই। দেখা গেছে যে 2023 যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন, এর গত পঞ্চায়েত নির্বাচন দেখা গেছে যে বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে হেনস্থার শিকার হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তারা নমিনেশন করতে পারেনি, এমনটাই তারা অভিযোগ করেছিল। এইবার যদি তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কিন্তু দলের শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব আছে, তারা কিন্তু রুট লেভেলের যে এই সংঘবদ্ধ ভোট, এই ভোটকে কিন্তু সংঘবদ্ধ করতে কিন্তু তারা ইতিমধ্যেই ফোর ফ্রন্টে বা ময়দানে তারা এগিয়ে এসছে। অনা নির্ভীক, আরও একটা বিষয় দেখো, তিনি বেহাল রাস্তার কথা বলছেন, সেই বেহাল রাস্তার কথা বলে তিনি বলছেন যে এই রাস্তা কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ছে না, কেন্দ্র সরকার রাস্তা সংস্কারের জন্য অনেক টাকা দিচ্ছে, এই রাস্তা রাজ্য সরকারের অধীনে পড়ছে। অর্থাৎ এই রাস্তার যে বেহাল দশা, সেখানেও কিন্তু কেন্দ্র রাজ্য যে সংঘাত, সেই কেন্দ্র রাজ্য সংঘাতকে আরও একবার কিন্তু বলা যেতে পারে যে সেই প্রসঙ্গই উত্থাপন করলেন সুভাষ সরকার, তাই না? দেখো, কালকে যখন তিনি বাঁকুড়া জঙ্গলমহল খাতড়ায় পৌঁছায়, কেউ বা কারা সাধারণ জনগণের মধ্যে তাকে বলে উঠলেন যে এই বেহাল রাস্তার কথা, তখন তিনি সঙ্গে সঙ্গে যারা বলে উঠলেন যে কেন্দ্রীয় সরকার কিন্তু রাস্তা সংস্কারের জন্য একাধিক প্রজেক্টে অনেক টাকা কিন্তু অলরেডি দিয়েছে, সেটা কিন্তু বাস্তবায়িত করার দায়িত্ব রাজ্য সরকারের, এবং এখানে যে এই রাস্তার বেহাল অবস্থা, এই কথা কিন্তু সংশ্লিষ্ট যে মহকুমা শাসক আছে তাকে চিঠি করে জানানোর জন্যই কিন্তু নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অহনা একেবারে ধন্যবাদ নির্ভীক, আমি কথা বলছিলাম আমার কলিগ নির্ভীকের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই সুভাষ সরকারের এই যে সফর, সেই সফরকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক যে কটাক্ষ, সেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।